Assalamualaikum kawan-kawan সবাই আজকে হচ্ছে আমার কাজ মেমিনা ঘুরতে যেতেছি হচ্ছে জমিবা আসা আমার বাড়ির কাছে তো আজকে ফ্রাইডে সবগুলো হচ্ছে বাসায় ছিল তো বলল যে চলো 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 আপু ঘুরতে যে তো ওরা আমাকে নিয়ে হয়ে গেল তো বাসার কাছে চন্ডীমান্তান ঘুরতে চলে আসলাম এই যে চন্ডীমান্তান খুব জায়গাটা খুব সুন্দর আর বাড়ির কাছে আমরা প্রায় সময় আসি আর এখানে হাঁটাহাঁটি করতে প্রায় অনেকেই আসে আমরাও আসি প্রতি মাঝে মধ্যে হাঁটতে তো হচ্ছে এই হলো আজকে ফ্রাইডে ফ্রাইডে দেখে অনেক মানুষ তো জায়গা জায়গা কাপড় তো কিছু সরিয়ে ফেলুন চোখ থেকে কারণ অনেক কিছু চোখে পড়লো অনেক দেখা দরকার নেই তারপরে হচ্ছে আমরা যাচ্ছি হাঁটতেছি আর আশেপাশে তাকাচ্ছি তোদেরকে বললাম সোজা হাট এদিক ওদিক তাকাস না না হলে কিন্তু বাসায় নিয়ে যাবে তোরা ব্যাগ ব্যাগ করতেছে একটা করতেছে তারপরে হচ্ছে তো ভালো লাগতেছে হাঁটতেছি হাঁটতেছি তো আশেপাশে যেখানে ফুলি করতেছে কোথাও ফুচকা কোথাও ঝালমুড়ি কোথাও বাদাম আজকের দিনে একটু বেশি পাওয়া যায় অন্য দিনের তুলনামূলক আজকের দিনে বেশি আপনার এগুলো দেখা যায় খাবারের এগুলো কারণ অন্যান্য দিনে পাওয়া যায় না কারণ মানুষ ফ্রাইডে তো বেশি আসে তো ঘুরে ফিরে হচ্ছে ভালোই লাগতেছে আর প্রচুর গরম একটু রোদ পড়তেছে তো এখানে আমরা বাদাম খাচ্ছিলাম বাদামের খেতে দেখি যে ওরা পাখিগুলো তো আমরা যে বাদাম বছরে মারতেছে আর ওরা এসে একটু একটু করে খাচ্ছে ভালোই লাগতেছে দেখতে তারপর হচ্ছে আমরা এখানে একটু বসলাম কারণ হাঁটাহাঁটি কম করি নাই হাঁটতে পুরো পা ব্যথা হয়েছে আর তাছাড়া সূর্যর আলো একদম তাপ আমাদের খুব গায়ে লাগতেছিল পানি খেয়েছি খুব টায়ার্ড হয়ে গেছে দেখুন এক একজনের চেহারা কি অবস্থা হয়ে গেছে এখানে আমি রিমাপু তারপরে হচ্ছে তুষি আয়শা আমরিন ভাবি আমরা ছয় জন আসছি জুতোহাটার জন্য ওকে এন্ড দিস ইজ মাই টাইম আই ওয়েন এন্ড আদার থ্রি ওয়ার ইজ আদার থ্রি ওরা কোথায় ও ফার্স্ট দিয়ে চলে গেছে এই যে এখন আমরা অনেক এনজয় করতেছি আজকে দেড় বছরের বেশি হয়েছে আমরা অনেক আসছি এই চিন্তা নেই অবশ্যই অনেকবারই আসছি ওদেরকে যেতে হবে ইয়ে মে হু ও ইয়ে মেরা বহিন এক্সকিউজ মি বহিন ইয়ে মেরা বহিন হ্যাঁ আর উসকে পিছে মেরি বহিন সেকেন্ড বহিন বহিন ও হ্যাঁ পর নেই নেই বড় বহিন বহিন বড় বহিন বড় বহিন বড় বহিন ইজ গন হ্যাঁ আর বাকি বহিন তিন বহিন ও হ্যাঁ পে ছবি তুল রই হ্যাঁ বাট আসলে বড় বহিন কোথায় ঘোরাফেরা শেষ এখন হচ্ছে বাসে যাবো তারপরে একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম ঝালমুড়িটা খেয়ে বাসে যাবো কারণ সন্ধ্যে হয়ে আসবে আর সন্ধ্যার আগে বাসে যেতে হবে নাহলে বাসায় গিয়ে বকাশোনা বকাবকি করবে আমাকেও করবে ওদেরকেও করবে আর আজকে আর কোনো আমাদের মানে শরীরে তেল নেই যে আর বেশি হাঁটবো তো আজকে এই পর্যন্ত যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।